বন্ধুরা, আজকে আমরা জানবো পেডিয়াসিওর সম্পর্কে, যে পেডিয়াসিওরটা কি, পেডিয়াসিওরটা কত বছর থেকে কত বছর বাচ্চাদের আপনারা খাওয়াতে পারবেন, পেডিয়াসিওরের দাম কি, পেডিয়াসিওর কিভাবে খাওয়াতে হয় এবং কোথায় পাওয়া যায়, সেই সম্পর্কে ফুল ডিটেলস আমি আলোচনা করব এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, কারণ নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা প্রথমে জেনে নিই যে পেডিয়াসিওরটা কি। পেডিয়াসিওর হলো এক ধরনের সাপ্লিমেন্ট যেটা বাচ্চাদের আজকে দিনে দাঁড়িয়ে খুবই প্রয়োজন, ঠিক আছে। পেডিয়াসিওর তৈরি করে থাকে অ্যাবট কোম্পানি এবং পেডিয়াসিওর যে কোনো মেডিকেল স্টোরেই পাওয়া যায়। পেডিয়াসিওর আপনারা দুটো স্টেপের পেয়ে যাবেন, যেটা দু বছর থেকে সাত বছর পর্যন্ত বাচ্চাদের, এবং আরেকটা হচ্ছে সাত বছর থেকে দশ বছর অবধি বাচ্চাদের খাওয়াতে পারবেন। পেডিয়াসিওর এক ধরনের সাপ্লিমেন্ট যেটা হচ্ছে পাউডার ফর্মে আপনারা পেয়ে যাবেন। পেডিয়াসিওর তিনটে ফ্লেভারে পেয়ে যাবেন, ভ্যানিলা, চকলেট এবং কেশর বাদাম। এই মুহূর্তে পেডিয়াসিওরের দাম রয়েছে ৫৯০ টাকা এমআরপি, যে কোনো মেডিকেল স্টোরেই পেয়ে যাবেন। পেডিয়াসিওরের কাজ কি, মানে পেডিয়াসিওরটা কেন আপনি বাচ্চাদেরকে খাওয়াবেন, ঠিক আছে। যাদের দু বছর প্লাস বয়স তাদের থেকে আপনি স্টার্ট করতে পারেন, এবং এই পেডিয়াসিওর খাওয়ানো হয় শুধুমাত্র বাচ্চার যদি বা শরীর দুর্বলতা ফিল থাকে সেই ক্ষেত্রে আপনি খাওয়াতে পারেন, বা ঘরের খাবার ঠিকমতো খায় না এবং শরীর খুবই রোগা পাতলা এবং শরীর খুব দুর্বল সেই ক্ষেত্রে পেডিয়াসিওর খাওয়াতে পারেন। যার রোগ প্রতিরোধ ক্ষমতাও কম সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেডিয়াসিওর খাওয়াতে পারেন, ঠিক আছে। পেডিয়াসিওর খাওয়ালে আপনার বাচ্চার গ্রোথকে বাড়িয়ে তোলে, এবং দু নম্বর যে পয়েন্ট হলো আপনার বাচ্চার ইমিউনিটি সিস্টেমটাকে বাড়িয়ে তোলে, আর তিন হলো আপনার বাচ্চার ব্রেনকে ডেভেলপমেন্ট করে। জানো যে পেডিয়াসিওর কীভাবে খাওয়াবেন, কখন খাওয়াবেন, আপনার বাচ্চা যদি বাড়ির খাবার ঠিকঠাক খায়, মানে বাচ্চার পুষ্টিকর খাবার সেগুলো যদি ঠিকঠাক খায়, বাড়ির খাবারগুলো যে ন্যাচারাল সেগুলো যদি ঠিকঠাক খেয়ে থাকে, তাহলে পেডিয়াসিওর সবসময় খাওয়ানোর প্রয়োজন নেই, ঠিক আছে। যেমন অ্যাডিশনাল হিসেবে আপনি খাওয়াতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনার বাচ্চাকে যদি আপনার বাচ্চা ঠিকঠাক খায় না, শরীর দুর্বল উইক, একদম আপনার বাচ্চার শরীর ঠিক নেই, ইমিউনিটি সিস্টেম কম, একটু বৃষ্টিতে বৃষ্টির জল লাগলেই আপনার বাচ্চার ঠান্ডা লেগে যায়, জ্বর আসে, সর্দি হয়, ঠিক আছে, ইমিউনিটি সিস্টেম কমের জন্য এগুলো হয়, সেই ক্ষেত্রে আপনার বাচ্চার হাইট কম, একটু গ্রোথ করতে চাচ্ছেন, আপনার ব্রেনকে ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে পেডিয়াসিওর খাওয়াতে পারেন। হয়তো প্যাকেটের গায়ে আপনারা দেখবেন দু থেকে তিনবার লেখা রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এক থেকে দুবার আপনারা খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে, যেমন সকালে এবং সন্ধ্যা, অথবা শুধুমাত্র সকালে দুবার খাওয়াতে পারেন অবশ্যই পেডিয়াসিওর। কীভাবে খাওয়াবেন, পেডিয়াসিওর উষ্ণ গরম জলের সঙ্গে খাওয়ানো যায় অথবা গরম দুধের সঙ্গে খাওয়ানো যায়। এখানে বলা আছে যে গরম, আপনাকে গরুর দুধের সঙ্গে এটা খাওয়াতে হবে। পেডিয়াসিওর 200 গ্রামেরও পাওয়া যায় অথবা 400 গ্রামেরও পাওয়া যায় এবং 1 কেজিরও পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো একটা নিয়ে নিতে পারেন, যদি মেডিকেল স্টোরে নাও পান তাহলে কিন্তু আপনি অনলাইনেও পারচেস করতে পারবেন বাড়িতে বসেই। 1mg অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু পেডিয়াসিওর 200 গ্রাম অথবা 400 গ্রাম বা 1 কেজি আপনি অর্ডার করতে পারেন বাড়িতে বসেই, কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করে জানাবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।